মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। নিজের দায়ের করা মামলায় হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই নির্দেশিকা আদালতের বলে খবর। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হল বাঁকুড়ার বিষ্ণুপুর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার। তার নিজেরই দাখিল করা মামলায় বারবার আদালতে হাজিরা না দেওয়ায় বিষ্ণুপুর মহকুমা আদালত মঙ্গলবার এই নির্দেশ জারি করেছে। এদিন এই খবর জানিয়ে আইনজীবী অঞ্জন দে বলেন, 2016 সালের 9ই অক্টোবর দুই যুবকের বিরুদ্ধে মন্ত্রী শ্যামল সাঁতরা তার গাড়িতে হামলা চালানোর অভিযোগ আনেন। ওই ঘটনায় তিনি একমাত্র সাক্ষী ছিলেন। আদালতের তরফে বারবার হাজিরানামা পাঠানো হলেও তিনি উপস্থিত হননি। সেই কারণেই মহকুমা আদালত এদিন 2000 টাকার বন্ডে জামিন যোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে তিনি জানান। গত 9/10/2016 তারিখে মাননীয় মন্ত্রী শ্যামল সাঁতরা একটি অভিযোগ করেছিলেন, ওনার গাড়িতে হামলা হয়েছিল। ওনার গাড়িতে দুইজন ছেলে বড় পাথরের টুকরো পিছন দিক থেকে মেরেছিল। সেই অভিযোগে উনি কমপ্লেন, উনি ইনজুরিড পার্সন, অনেকদিন ধরে উনি কোর্টে আসছেন না। আজকে কোর্ট তাকে 2000 টাকার বিলেবেল ওয়ারেন্ট দিয়েছেন এবং সেই কেসের ডেটটা আছে গত 11/9/2017। ওনার আজকে কোর্টে সাক্ষীর ডেট ছিল, উনি কোর্ট থেকে আদালত থেকে সমন রিসিভ করেও আদালতে আসেন না। সেই কারণে আদালত ওনার সাক্ষীর ওয়ারেন্ট করেছেন, বিলেবেল ওয়ারেন্ট 2000 রুপিস বিলেবেল ওয়ারেন্ট করেছেন। এ বিষয়ে মন্ত্রী শ্যামল সাঁতরাকে টেলিফোন করা হলে তিনি বলেন, কিছু সমস্যা তৈরি হয়েছিল, আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট দিনে তিনি হাজিরা দেবেন বলেও জানান। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।